হ্যালো প্রে, আমরা দুজনে এখন যাচ্ছি সবজি আনতে। এখন সবাই যাচ্ছে দেখি, আর এখানে সবাই দেখো গণপতি ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে। দেখো দিয়ে যাওয়ার সময় দেখো এই সুন্দর যে থিম করে যে ঠাকুর গণেশ ঠাকুরকে বসিয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর তারপরে চলে এলাম এই জায়গাটায়। এই দেখো আর্টিফিশিয়ালি পন্ড, আর এবার দেখো কি করছে, কিভাবে বিসর্জন দিচ্ছে। একবার তোমরা দেখো, তিনবার জলের মধ্যে ডুবিয়ে লাস্ট বার পুরোটাই ছেড়ে দিল। এইভাবে এখানে ম্যাক্সিমাম জায়গায় এইভাবেই করা হয়। আর তারপরে আমরা চলে গেলাম প্রসাদ নিতে। দেখো এখানে একটা প্রসাদেরও ব্যবস্থা করেছে, এটা তো আমাদের কাছে জাস্ট মানে কি বলবো, ভাবতেই পারছি না যে বাজার করতে এসে গণপতি বিসর্জন দেখা তারপরে প্রসাদ খাওয়া, এগুলো তো একদম কি বলবো কপালে না থাকলে যা হয়। কিন্তু আমাদের আমরা খুব লাকি তাই ছিল, তাই পেলাম। আর এখানে দেখো আমার তোমাদের দাদাভাইয়ের হাতে প্রসাদ রয়েছে, আর তোমাদের দাদাভাইকেও আমি খাইয়ে দিচ্ছি। তার কারণটা হলো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেই আমাকে বললো চলো আমি হাত মুখ না ধুয়েই চলো বাজারটা করে নিয়ে আসি। তাই তোমাদের দাদাভাই বলছে আমি কী করে খাবো, যদিও বা ওই বাটিটার থেকে একটু পাতা শালপাতা ছিঁড়ে নিয়েছিল কিন্তু খেতে পারছিল না বলে অবশেষে আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারবে। বন্ধু তোমরা সবাই দেখে বুঝতে পারছ এত লোক একসাথে কেন এরকম ভিড় করে দাঁড়িয়ে আছে দেখি বলো। চলো আমি বলে দিচ্ছি কেন দাঁড়িয়ে আছে, এরা এসেছে গণপতি বিসর্জন করার জন্য। দেখো সবাই গণপতিজিকে নিয়ে এসছে, পুজো করছে আর বিসর্জন দিচ্ছে। তো বিসর্জনের ব্যবস্থাটাও কী করে করেছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। একটা ছোট আর্টিফিশিয়ালি পন্ড টাইপে তৈরি করেছে পুকুর, তো তাতেই সবাই বিসর্জন দিচ্ছে, যেটা ঘরোয়া গণপতি যেরকম ছোট ছোট হয় ওরকমই ওভাবে বিসর্জন, সেটা তোমরা দেখতে পাবে যে গণপতি ঠাকুর সুন্দর করে সবাই নিয়ে আসছে। এই দেখো এই যেমন এই দাদা কোলে কোলে উঠিয়ে নিয়ে এসছে, কেউ আবার ভ্যানে, কেউ বা অটোতে, কেউ বা নিজস্ব গাড়িতে, মানে যে যার যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ে স্যার এখানেই পুজো করে বিসর্জন দিচ্ছে। বাজার করতে এসে এত সুন্দর কিছু দেখতে পাবো সেটা তো জাস্ট ভাবতেই পারিনি, আর দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে। আর বিসর্জন করার পরে সবাই শুকনো মুখে, সবাই শুকনো মুখ করে ফিরে যাচ্ছে।
জানো তো ফ্রেন্ড, এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। এখানে আমি যে এত বিসর্জন দেখে যেন একটা আলাদাই দুনিয়া চলে যাচ্ছিলাম। আর এত সুন্দর সবাই নাচানাচি করছিল, গান বাজছিল এত সুন্দর। আর এখানে যে কী সবজি তোমাদের দাদা ভাই আমাকে বলে যাচ্ছে যে এটা নেবো ওটা নেবো, জাস্ট আমি তো মানে কি বলবো যেন অন্য দুনিয়াতেই রয়েছি। আমি নিজেও মানে এতটা অন্যমনস্ক হয়ে গেছি ওই নাচানাচি দেখতে, ডান্স দেখতে, এতটাই ব্যস্ত হয়ে কী নিচ্ছে না নিচ্ছে আমি কিচ্ছু ধ্যান দিইনি। হ্যালো ফ্রেন্ড, জাস্ট এইমাত্র আসলাম, দেখো পুরো ঘামিয়ে দিয়েছি একদম। আর অনেক জিনিসপত্র কিনে এনেছি কিন্তু কিছুই তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ রাস্তা এত বিসর্জনে এত সবাই ডান্স করছিল, এত মজা করছিল, তো ওইসব দেখেই একদম মানে আমারও মনটা ওখানে চলে গিয়েছিলো। তো তো পুরোটাই তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসছে, তো আমি সেভাবে ধ্যানও দিইনি কী জিনিস কিনছে না কিনছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও দেখি নিই। এই দেখো অনেক দিন বাদে, অনেক দিন কী বলবো, মাসখানেক হয়ে গেছে মানে হতে চলছে, যাই হোক পুঁই শাক নিয়ে এসছি সেই বাঙালি দোকানটা থেকে। আর এটা হলো গন্ধরাজ লেবু, এখানে দেখাই, এখানে আছে সেচি শাক, আর এখানে আছে থানকুনি পাতা, এটাও থানকুনি পাতা, আর এটা হলো কুমড়ো, আর এটা হলো পেঁপে। কি আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে বুঝাচ্ছি। আর এইখানে আছে যে টমেটো, পেঁয়াজ আর আলু, এগুলো আর বের করে দেখালাম না। আর এখানে দেখো মোচা এনেছি, মোচা আর কাঁচকলা, আর এই যে পটল, মানে এখানে আছে এই দেখো এতটা পটল, আমি একটু একটু করেই দেখালাম। তুমি ওটা দেখি কি, ও এই যে লঙ্কা, এখানে আনা হয়েছে, দেখে নিই দেখি। আনন্দটা কি অসম কি জানো, যদি বা হাত দিয়ে ধরবো না। এই দেখো পকোড়া, গন্ধটা একদম, যতই বাড়িতে বানানো হোক না কেন যে দোকান থেকে কিনে খাওয়ার মজাটাই আলাদা একদমই। আর আচ্ছা এটা হলো সমোসা, এটা প্যাক করা আছে, যাক এখন খুললাম না, এক্ষুনি আমরা চা খাবো, তো তার সাথে তো তোমরা দেখতেই পারবে। দাদা ভাই সমোসা না, এটা কোথায় খোলো, খুলে দেখো কি কি আছে। এটা পুরো প্যাকেট করা না, ওই জন্য ভালো খুলবো, আবার ঠান্ডা টেপ লাগানো আছে। আচ্ছা এই দেখো এখানে আছে সমোসা, সমোসা আছে, হ্যাঁ থাকবে না, নিয়ে এসো বলে কথা। হাসিটা দেখেই বুঝতে পারছো যে তাড়াতাড়ি এগুলো এখন আমি গুছিয়ে ফটাফট ফটাফট করে আমি চা বানাবো, আর চা বানিয়ে বাস রিল্যাক্সে খাবো। চলো এখন এর জন্য আসছি। বন্ধুরা তোমরা বললো কিন্তু আজকে গণপতি বিসর্জনে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমাদের দেখিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই প্রত্যেকেই একটা করে আমাকে লাইক দি করে আমাকে উৎসাহিত করো। দেখো আছে পকোড়া, এর সাথে মিরচি মানে লঙ্কা এখানে ভাজা করে দেখো দিয়ে দেয়, ভাজা লঙ্কা, আর সমোসা, এটা আছে পকোড়ার চাটনি, হাড়া চাটনি, আর এটা হলো সমোসার
চাটনি, লাল চাটনি, আর আমি করে নিলাম চা আমার আর রুদ্রের জন্য। তোমার দাদা ভাই চা খাবে না, গুড়িয়া খায় না। কাজী সমোসা হাম দোনো কি হ্যায়? না না সব আচ্ছা, দুটো নিয়ে আসছি, পকোড়া নিয়ে আসছি, সবাই খাবে। এই যাদের জল ওগো। হ্যালো ফ্রেন্ড, আমি এ বসে পড়েছি আর সবাই মিলে বসে পড়েছি, আর এই দেখো পকোড়া আমার সাথে। বলে ভগবান যখন দেয় ছপকার ফাড়কে দেয়, যখন খাওয়াচ্ছে ছেলে খাওয়াচ্ছে মেয়ে খাওয়াচ্ছে, শুধুমাত্র দাদা ভাই বাকি রইলো খাওয়ানোর জন্য। হ্যালো ফ্রেন্ড, কেন আমি বাকি থাকবো? হ্যাঁ আর একবার গাই দি। এই বাচ্চা কবি ধরা কিলা একদম মামি গো। এই লঙ্কাগুলো ফ্রাই করা, ঝাল নিতে দেবো পাপা কো, মানে মামি কো। এই লঙ্কাগুলো সব রেখে দেবো ফ্রিজে। হ্যাঁ একটু ঝাল নেই। হ্যাঁ এভাবে তো এগুলোই তো ভালো। সবাই মিস করছে জমিয়ে জমিয়ে, খুব ভালোই লাগলো। মাঝে মাঝে এরকম সন্ধ্যার ইয়েটা হলে বেশ ভালোই হয় চায়ের সাথে। আরো হয়ে যাবে, অল্প আছে একটু হবে। আমি ভুল কথা বলেছি? তোমরা কমেন্ট করে বলবা। হ্যাঁ বলবে সবাই। আর হলো